নাম হয় গান বাজনা গাইতে এখন আমাদের বড় কষ্ট হয়, বলে কেন? ইউটিউব চ্যানেলে এখন বর্তমানে যে সমস্ত গান বাহির হয়েছে, হ্যাঁ, আজ থেকে তো দশ পরে আমরা গান গাইতে পারবো কিনা এইটা সন্দেহ আছে। এই সমস্ত গান শোনা একবারে বিলকুল হারাম। মেয়েদের গান শোনা হারাম বলে দিলাম, কিন্তু না শুনে তো পারতেছি না। মেয়েদের গান শোনা হারাম কেন জানেন? যদি হারাম না হইতো তাহলে মসজিদ ঘরের মধ্যে ইমামতির দায়িত্ব তারা পাইত। মসজিদ ঘরে ইমামতির দায়িত্ব কিন্তু তারা পায় না। তারা হলো আমার মা, তারা হলো আমার বোন, তারা থাকবে চল্লিশটা পর্দার ভিতরে, পর্দার মধ্যে থাকবে তার দেখার মাত্র অধিকার থাকবে তার স্বামী কিংবা সন্তান, অন্য কোনো পুরুষ দেখবে না। চল্লিশ অর্থাৎ আমার নষ্ট আমি করলাম, এই জন্য আমরা বলতেছি হাদিস দেখাবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কণ্ঠে গান শুনছে। হাদিস মানে আমি এক হাজার বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কণ্ঠে যে গান শুনছে, তোমরা এই গান গাও আমরা শুনতে বাধ্য, তোমরা এখনো গাও আমরা শুনি। রসুল পাকিস্তান যেটাকে জায়েজ বলছে সেটা তো জায়েজ হবে। ওই আমি তো বালা না বালা না বালা লইয়া থাইক, আর পাইতা না ইস তোমার না পেলে কি ঠেকা রাখে একবারে কন্যা একবারে আইবা না আইলে তুমি আমার পাইতা না। আরে কি ঠেকা রাখে ফাউন দিব, যে গানটা দিলাম এই গানটা আর ওই সমস্ত গান দশ হাজার গান যদি এক জায়গায় রাখা হয়, আর কবি জালাল খার গান এইটা এক তলা রাখলে এইটার ওজনটাই বেশি হবে।
আমি
আমার নাম হো জামা।